ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাশ জানিয়েছেন, র্যাব এর উপর থেকে এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের কোনো দলকে নয়, নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রতি সমর্থন থাকবে তার দেশে। পুলিশের বিদায় মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, কোনো মানুষই পুলিশের প্রতিপক্ষ নয়, পুলিশকে প্রশিক্ষণ দিতে বেসরকারি সংস্থাগুলোর বিদেশ থেকে আনা টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 75 এর পর 21 বছর দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল, শেখ হাসিনা সেই দেশকে আলোর পথে নিয়ে এসেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন দমনে সরকার নির্যাতন ও গুলি করে হত্যার যে পথ ধরেছে তাতেই তাদের পরাজয় হবে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে 8 নভেম্বর নির্ধারণ। ডিম আমদানি নয়, দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে, জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দেশের পোশাক শ্রমিকরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, 14টি শিল্পে ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা, মার্কিন প্রতিবেদন। সরকারি গোপনীয়তা ভঙ্গের অভিযোগে অং সান সুচি ও তার সাবেক উপদেষ্টা শন টার্নেলকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে তছনছ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, 18 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। দেশের মাটিতে শিরোপার অন্যতম ফেভারিট হয়েই নারী এশিয়া কাপ ক্রিকেটে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মোকাবেলা করবে স্বাগতিকরা।